ভারতে করোনা ভয়াবহ রূপ নিয়েছে, তাই সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত ফেরত যাত্রীদের শুরু হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজ, ধন্যবাদ মৌটুসি। আপনাকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে। আপনি জানেন যে দিন যতই বাড়ছে ততই কিন্তু ভারত ভ্রমণে যে করোনা সংক্রমণ এবং মৃত্যু হার সেটি কিন্তু বাড়ছে। আপনাকে যদি আমি গত এক সপ্তাহের কথা বলি যে সাম্প্রতি কিন্তু সরকার যে নির্দেশনা দেয় যে ভারত ফেরতদের বেনাপোল ইমিগ্রেশনের যে কোয়ারেন্টাইন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেটি কিন্তু এখানে শুরু হয়েছে। বর্তমানে যারা ভারত থেকে ফিরছেন তাদেরকে বেনাপোল ইমিগ্রেশনে কার্যক্রম সম্পন্ন পর যাদের আরটিপিসিআর কর্তৃক করোনা নেগেটিভ সনদ থাকছে তাদেরকে কিন্তু এখানে যে বেনাপোলের যে আবাসিক হোটেল সে ব্যক্তিগত খরচে সে আবাসিক হোটেলে রাখা হচ্ছে, এবং যাদের আরটিপিএসের যে সনদ থাকছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশনের যে স্বাস্থ্যকর্মী আছে তারা তাদেরকে ব্যক্তিগত বাড়িতে যে 14 দিনের হোম কোয়ারেন্টাইন সে 14 দিনের হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আপনি দেখছেন যতই কিন্তু দিন যাচ্ছে ততই কিন্তু ভারত ভ্রমণে কিন্তু করোনা আক্রান্ত এবং সংক্রমণ কিন্তু বেড়ে চলেছে। আপনাকে যদি গতকালকের কথা বলি, আমি গতকালকে ভারত থেকে ফিরেছে 562 জন পাসপোর্ট যাত্রী, এর মধ্যে 11 জনের কিন্তু যে আরটিপিসিআর যে সনদ নেগেটিভ সনদ সেটি কিন্তু ছিল না। তাদেরকে বেনাপোল বাজারের যে রজনীগন্ধা নামে একটি আবাসিক হোটেলে আছে সেই আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে তাদেরকে রাখা হয়েছে, এবং এদের যে শরীরের যে নমুনা সেই নমুনা কিন্তু সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা আমাদেরকে বলেছেন এই নমুনা সংগ্রহের পর যদি কারোর শরীরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তাদেরকে কিন্তু বাড়িতে পাঠানো হচ্ছে, আর যাদের করোনা নেগেটিভ আসছে পজিটিভ আসছে তাদেরকে কিন্তু যশোর যে করোনা ইউনিট সে করোনা ইউনিটে রাখা হচ্ছে। আপনি জানেন যে সম্প্রতি এই যে ভারত ভ্রমণে করোনা আক্রান্তের ঝুঁকি বাড়ছে সে বিষয়ে কিন্তু মার্কিন যে স্বাস্থ্য সংস্থা CDC সেটি কিন্তু তারাও কিন্তু সতর্ক করে বলেছেন যে বর্তমানে ভারত ভ্রমণে কিন্তু করোনা সংক্রমণ বাড়তেছে, এবং তারা যেটা বলছেন যে কেউ যদি বর্তমান সময়ে ভারত ভ্রমণ করতে চান অবশ্যই তাকে যে করোনা যে এন্টি ডোজ সে ডোজ কমপ্লিট করে অবশ্যই যাওয়া ভালো, এবং যে স্বাস্থ্যবিধি সে স্বাস্থ্যবিধি মানতে হবে। তবে একটি বিষয় আপনাকে বলতে চাই যে দিন দিন এই করোনা সংক্রমণের ঝুঁকি বাড়লেও কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস চেকপোস্ট কাস্টমস এবং বন্দরে সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি তেমন নাই। এখানে যারা কাজ করছেন ইমিগ্রেশন কর্মী, তারপর আপনার বন্দর কর্মী এবং যারা স্বাস্থ্য বিভাগের কর্মী, তারা শুধুমাত্র আমরা দেখতে পেয়েছি যে মাস্ক পরে তারা দায়িত্ব পালন করছেন, ফলে এবং যে পাসপোর্ট যাত্রী ভারত থেকে ফিরছেন তাদের ভিতরেও কিন্তু তেমন কোনো সামাজিক দূরত্ব আমরা লক্ষ্য করিনি, ফলে তাদের মাধ্যমে কিন্তু করোনা এই যে সংক্রমণ সেটি কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা কথা বলেছি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে আসলে বেনাপোল ইমিগ্রেশনে যাত্রীর যে ধারণ ক্ষমতা সে যাবতীয় খুবই কম, ফলে যাত্রীদের যে যখন যাত্রীদের চাপ বাড়ে তখন কিন্তু সামাজিক যে দূরত্ব সেটা রাখা সম্ভব হয় না, বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন যে উদ্যতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দরে যে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীর যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শুরু হয়েছে তার সর্বশেষ তথ্য। মৌটুসি, বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক।